প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা শিখব ঠিক আছে আমরা এখানে এই যে তিনশো চব্বিশ আর তিনশো একষট্টি এই দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো এই যে আমরা প্রথমে তিনশো চব্বিশ সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তো এই সংখ্যাটির ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিতে হবে ঠিক আছে এই যে দুটি অঙ্ককে একক ধরতে হয় এখানে আর এদিকে দুটি অঙ্ক থাকলে দুটিকে ধরতে হয় না হলে এখানে একটি আছে তো একটিকে এখানে দশক ধরতে হবে এই দুটি হচ্ছে একক এই তিন এই সংখ্যাটি হচ্ছে দশক ঠিক আছে এখন আমরা এই যে এখানে দশকের সংখ্যাটিকে প্রথমে ভাগ করবো ঠিক আছে তো এখানে যদি আমরা একবার দিই তাহলে এখানেও একবার দিতে লাগে একককে এক দুই যদি বাদ দিই তাহলে এখানেও দুইবার দিতে লাগবে দুই দুকুনি চার তো তিনের নিচে চার বসবে না ঠিক আছে তার মানে দুই বার দেওয়া যাবে না এখানে আমরা একবার দেব একককে এক বিয়োগ করতে হবে এই যে তিনের থেকে এক বিয়োগ করলে দুই ঠিক আছে এরপর এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় কিন্তু তোমরা মনে রাখবে এই যে দুটি করে অঙ্ক বা এক জোড়া সংখ্যা একবারে নামাতে হয় ঠিক আছে বা এক জোড়া অঙ্ক একবারে নামাতে হয় তো এই যে চব্বিশ একবারে নামবে এরপর এই যে এক রয়েছে এই একের দ্বিগুণ লিখতে লাগে এখানে ঠিক আছে এই দুই একের দ্বিগুণ হচ্ছে দুই এখন আমরা এখানে এমন একটি সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি এখানেও লিখতে লাগবে এবং এই লেখা সংখ্যাটি দিয়ে এই টোটাল সংখ্যাটিকে গুণ করে যাতে মিলে যায় ঠিক আছে তাহলে ভালো হয় যদি মিলে যায় তাহলে ভালো হয় তো এই সংখ্যাটা মিলে যাবে এখানে আমরা আট যদি বাদ দিই এখানেও আট বাদ দেবো ঠিক আছে এরপর এই আট দিয়ে এই আঠাশকে গুণ করতে হবে আট আটা চৌষট্টি চার হাতে ছয় আর দু ষোলো ষোলো আর ছয় বাইশ এই মিলে গেল ঠিক আছে শূন্য সুতরাং আমরা উত্তর পাচ্ছি তিনশো চব্বিশ এর বর্গমূল আমরা পাচ্ছি এই যে আঠেরো ঠিক আছে এরপর আমরা এই তিনশো ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করি দেখো একইভাবে এই একক এই দশক এখানেও আমরা এক বাদ দেবো এখানেও এক লিখতে লাগে একককে এক বিয়োগ করলে আমরা পাবো এখানে দুই এখানেও তাই দুটি অঙ্ক একবারে নামাতে হবে বা এক জোড়া ঠিক আছে এই যে একষট্টি এরপর একইভাবে এই যে একের দ্বিগুণ এখানে লিখতে লাগে দুই এখানে আমরা নয় বাদ দেবো এখানে নয় বাদ দিলে এখানে নয় বাদ দিতে লাগে তখন এই নয় দিয়ে এই উনত্রিশ কে গুণ করে লিখতে লাগে তো মিলে যাবে এখানে ঠিক আছে দেখো নয় নয় একাশির এক হাতে আট নয় দু গুণে আঠেরো আঠেরো আর আটে হচ্ছে ২৬ এই মিলে গেল ঠিক আছে এই শূন্য সুতরাং আমরা অ্যান্সার পাচ্ছি তিনশো একষট্টি এর বর্গমূল আমরা পাচ্ছি উনিশ তো প্রিয় শিক্ষার্থীদের নিশ্চয়ই তোমরা এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ